আর আমরা লিখতে পারি কি উভয় পাশে বর্গ কোণে। তাহলে আমরা পরের প্রশ্নটি উপরের দিকে দেখাচ্ছি, মাইনাস
3b is equal to 0 আমরা এটি দেখাতে পেরেছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা 13 নম্বর প্রবলেমটি দেখো B square plus C square is equal to A square plus C square plus A minus A kata. B square plus A minus A kata. Tahole, you can take a lower option type of 2i CAB.
divided by a square plus b square. Clear students? আমরা এইটুকুতে এসে এখন আমরা খেয়াল করে দেখি যে আমাদের দুই পাশ থেকে আমরা পরের অংশটুকু এখানে দেখাচ্ছি খেয়াল করো স্টুডেন্টস আমরা দুই পাশ থেকে একটি কাজ করে নিতে পারি বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটির মধ্যে টুয়াইস বি কিন্তু আছে যদি একই রকম জিনিসটাকে আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি থাকবে c divided by b square plus c square is equal to এখান থেকে টুয়াইস বি কে বাদ দিবে তাহলে a divided by a square plus b square আমি আবারো বলছি দেখো ডান পাশ এবং বাম পাশে দুটিতেই আমাদের টুয়াইসে সরি 2 তাহলে আমি ক্যান্সেল করে দিতে পারছি b ক্যান্সেল করে দিতে পারছি করলে আমাদের বাম পাশে থাকবে কি 2b যদি ক্যান্সেল হয় তাহলে লাভে থাকবে c আর ঘরে যা আছে তা তো রইলই তেমনি করে 2b যদি ক্যান্সেল হয়ে যায় আমাদের লাভের অংশে ডান পাশে থাকবে a ডিভাইড বাই ঘরে যেটি আছে সেটি তো থাকবে এবার আমরা নেক্সট স্টেপে যাচ্ছি এবার আমরা আড়াআড়ি গুণন করে দিব স্টুডেন্টস খেয়াল করো যদি আড়াআড়ি গুণন করে দেই তাহলে c এর সঙ্গে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আড়াআড়ি গুণন করে দিব তাহলে দেখো c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার এবার গুণ করে দাও c a স্কয়ার প্লাস c b স্কয়ার ইজ ইকুয়াল টু a b স্কয়ার প্লাস a c স্কয়ার তাই তো শিক্ষার্থীরা বা পরের স্টেপে আমরা যাচ্ছি এবার এসে আমরা কি করব আমাদের ডান পাশে যে অংশগুলো ছিল সব আমরা বাম পাশে নিয়ে আসতে চাচ্ছি খেয়াল করো তো খেয়াল করো শিক্ষার্থীরা তাহলে c a স্কয়ার প্লাস c b স্কয়ার পক্ষান্তর করে দাও ab স্কয়ার কে প্লাস এ তাহলে মাইনাস এ ab স্কয়ার a c স্কয়ার পক্ষান্তর করে দাও তাহলে মাইনাস এ a c স্কয়ার ইজ ইকুয়াল টু 0 তাহলে বা এবার এসে আমরা কি করতে পারি c a স্কয়ার সাথে যদি a c স্কয়ার কে পাশাপাশি রাখি তাহলে c a স্কয়ার মাইনাস এ a c স্কয়ার মানে আমি একটু এখন রিঅ্যারেঞ্জ করে নেছি তারপর a b স্কয়ার এর সঙ্গে আমরা মাইনাস এ a b স্কয়ার প্লাস এ c b স্কয়ার কে যদি রাখি তাহলে আমরা জাস্ট আমরা কি করলাম আমাদের এই চারটি পদকে আমরা রিঅ্যারেঞ্জ করে নিলাম আমাদের কাজের সুবিধার জন্য তাহলে দেখো তো এই টুকু থেকে আমরা কি কমন নিতে পারি এইটুকু থেকে আমরা a কমন নিতে পারি এবং c কমন নিতে পারি তাহলে থাকলে পরে কি হয় c চলে গেল তাহলে a একটু চলে গেল তাহলে আমাদের a থাকবে মাইনাস এখান থেকে a তো একটা নিয়ে নিলাম c একটু নিয়ে নিলাম আরো একটু c হয়ে গিয়েছে তাহলে আমরা এইটুকু অংশ হতে অর্থাৎ c স্কয়ার মাইনাস a c স্কয়ার থেকে a c কমন নিয়ে a মাইনাস c পেলাম আবার এখানে আমরা যদি b স্কয়ার থেকে কমন নেই তাহলে আমাদের কি থাকবে খেয়াল করো তো a প্লাস এর মাইনাসে মাইনাস এর a আর এখানে যেহেতু প্লাস বানাতে হচ্ছে তাহলে আমরা যদি মাইনাস এর মাইনাস এর মাইনাসে প্লাস এর c ইজ ইকুয়াল টু 0 তাহলে আমরা কমন নিয়ে নেছি a মাইনাস c আর আনকমন থেকে কি থাকছে ac মাইনাস এর b স্কয়ার ইজ ইকুয়াল টু 0 বুঝতে পেরেছো স্টুডেন্টস এবার আচ্ছা যেহেতু আমাদেরকে a b c ক্রমিক সমানুপাতিক দেখাতে বলা হয়েছে স্টুডেন্টস আমি আবার বলছি যেহেতু আমরা এই পর্যায়ে এসে কি করব যেহেতু আমাদেরকে a b c ক্রমিক সমানুপাতিক দেখাতে বলা হয়েছে এই যে এই অংশটুকুতে a আছে c আছে কিন্তু b নেই তাহলে আমরা এটিকে আমরা আপাতত ওমিট করছি আমরা কি নিয়ে কাজ করব ac - b স্কয়ার তাহলে এখানে a আছে b আছে এবং c ও আছে তাহলে আমরা এই অংশটুকু থেকে আমরা এখন দেখাতে পারি যে বা খেয়াল করো এখন ac মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 0 বা ac ইজ ইকুয়াল টু মাইনাস b স্কয়ারকে পক্ষান্তর করে দাও প্লাস এর b স্কয়ার তাহলে এখন এখানে কি দেখো তো ডান পাশে দুইটা b আছে তাহলে একটা b যদি আমাদের পক্ষান্তর করে দাও খেয়াল করো বা a ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু
b divided by c হচ্ছে না স্টুডেন্টস তাহলে আমরা a প্রশ্ন থেকে আমরা কি পেলাম a divided by b is equal to b divided by c অর্থাৎ আমরা মূলত উভয় পাশ থেকে bc দ্বারা ভাগ করে দিলাম উভয় পাশে আমরা কি করলাম bc দ্বারা ভাগ করে দিলাম তাহলে সুতরাং a অনুপাত b is equal to b অনুপাত c আমরা লিখতেই পারছি তাহলে a এর সঙ্গে b এর অনুপাত b এর সঙ্গে c এর অনুপাত তাহলে আমরা বলতে পারছি কি a কমা b কমা c যথাক্রমে তিনটি কি ক্রমে সমানুপাতে আমাদের প্রশ্নটা তাই বলা হয়েছে তাহলে সুতরাং সুতরাং a b c ক্রমিক সমানুপাতে তাহলে এটি আমরা দেখাতে পেরেছি তাহলে আমরা বলতে পারি কি শর্ট অথবা দেখানো হলো তোমরা লিখে নিতে পারো তাহলে স্টুডেন্টস আমরা আমাদের প্রথম যে অংশটুকু আমাদের এই অধ্যায় থেকে করার দরকার ছিল মূলত আমরা তা করতে পেরেছি তাহলে আজকে তোমাদের জন্য আমি তাহলে স্টুডেন্টস আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি ভালো থেকো আল্লাহ হাফেজ